¿Qué le hace, man? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। বন্ধুগণ, আপনারা যে গরুটি দেখছেন, এই গরুটি আসলে কালকে বাচ্চা হয়েছে। হওয়ার পরে যেটা জরায়ু ছিল সেটা বেরিয়ে গেছিল, সেটা সেট করা হলো। আর মূলত এই সমস্যাটা কেন হয়, আপনাদের অনেকের এই রোগটা হয়ে থাকে। সাধারণত যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এ জাতীয় যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু সে বাচ্চাতে কিন্তু প্রাণে। এ সময় যদি আপনি ঘাস না দেন, ঠিকমতো যদি পুষ্টিকর খাদ্য না দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। আপনারা অনেকেই এ ধরনের গরু লালন পালন করেন, আপনাদের বাড়িতে থাকে, কিন্তু আপনারা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হন। আপনারা মনে করেন যে এই রোগটা কেন হয়। আসলে এই রোগটা আমরা নিজেরাই তৈরি করি। যখন গরু গর্ভবতী হবে, 5 মাস যখন হবে, তখন তাকে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো দিতে হবে। যদি আমরা এগুলো না দিতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে। মালিকের সাথে বা খামারের সাথে ডিসকাশনের মাধ্যমে যেটা পেলাম যে ঘাস কিন্তু ঠিকমতো পাইনি বা সেরকম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া হয়নি, এই কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। আপনারা যারা গরু লালন পালন করেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে গরু লালন পালন করলেই হবে না, তার যে পরিচর্যা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, তাহলে এই ধরনের বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন আর গরু কষ্ট পাবে না আর আপনাকেও হ্যারাসমেন্ট হতে হবে না। তো যাই হোক, আমরা গরুটি আলহামদুলিল্লাহ সেট করলাম, গরুর জ্বরেটি আমরা যথা জায়গায় সেট করলাম, এখন ভালো আছে, সুস্থ আছে। ভিটামিন দিতে হবে, যা যা দরকার সেগুলো দিয়ে এটাকে সুস্থ করে তুলতে হবে। আর আপনারা চেষ্টা করবেন যে সবসময় গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যারা এ ধরনের গরু, দুধাল গরু লালন পালন করেন, তারা খাদ্যর দিকটা বিবেচনা করবেন। আর যারা এ ধরনের সমস্যায় পড়বেন তারা অবশ্যই পশু ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আপনারা এটা সারিয়ে তুলবেন। ধন্যবাদ সকলকে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।